আসসালামু আলাইকুম, মার্কেটে চলে আসলাম, দেখি আজকে কী কিনে আসা যাবে। মাছের দাম একটু কমছে, আগে ছিল 398, এখন 199। এটা নিতে হবে আমার, এটা এটা বাংলাদেশের পোনা মাছের মতো। আর কিছু নিলাম না, ঝিনুক আছে 200, কিন্তু রান্না করতে আমি জানি না। সব থেকে ফালতু মাছ, এত বাজে মাছ কল্পনা করা যায় না, একদম মজা না। এগুলো কী মাছ আমি জানি না, যেন ভয়তে নিতেছি। অনেক মাছ অনেক গন্ধ, মজা থাকে না। এগুলো হচ্ছে ঝিনুক 140, কিন্তু রান্না করার সিস্টেম আমি জানি না, তা নিলাম না, সরি। আর কি নেওয়া যায়, চিংড়ি মাছ, চিংড়ির কী অবস্থা, ও মাই গড, 398। কিছু করার নেই, 200 গ্রাম চিংড়ি, 398। সবই মাছ, কিন্তু এগুলো মজা না। সালমন ফিশ, সালমন, সবই সালমন, 1000, 1000 ইয়েন এক প্যাকেট মাছের দাম, দরকার নাই ভাই। এখন যাবো হচ্ছে মুরগি, সালমন ফিশ, পৃথিবীর সব থেকে ফেমাস সালমন। রং দেখছেন কাঠালি, একদম লাল মনে হচ্ছে যে পাকা পেঁপে, অনেক স্বাদ এই মাছটা। চিংড়ি 350, অমেট, অক্টোপাস, অক্টোপাস, অক্টোপাস 499, টোটাল ব্যাট সহ 529। এগুলো সবই হচ্ছে অক্টোপাস। অক্টোপাস খাওয়া হালাল, খাওয়া যায়, কিন্তু আমি খাই না, সেটা আমি জানি না কীভাবে রান্না করতে হয়। এটা কি বুতা, মানে শুকর, এটাগুলো সবই শুকর। শুকরের দাম 754। এটা এক ধরনের মাছ এবং ডিম, এটা স্যাম্পল, এটা খাওয়ার জন্য না। এটা সবই শুকর, শুকর তো উষ্ণই আসে। এটা হচ্ছে কি, এটা গরু নাকি? হ্যাঁ, এটা গরু, এটা অনেক দামি একটা গরু। এই 3 পিস মাংসের দাম 669 টাকা, 1 পিস 365। বেকন, ভুতার বেকন, মানে শুকরের বেকন, দেখি চিকেন লেগ পিস পাওয়া যায় কিনা। লেগ পিস আছে, লেগ পিস আছে, মানে অভাব নেই, লেগ পিস সবই লেগ পিস। আপনার পিস হচ্ছে 519। এত দাম হলে খাওয়া যাবে কি? 700 কত গ্রাম, 553 গ্রাম, 764 বাংলাদেশের টাকার 700। ডিম, এখানে ডিমে হচ্ছে 1 বক্স 180, মোটামুটি
কম নেই, অনেক বাজার হয়ে গেছে। এখন আমার খাবার জন্য কিছু কিনতে হবে। আমি কি খাবো? অনেক আছে, অনেক প্রচুর পরিমাণে খাবার, কিন্তু সব খাবারে শুকর ব্যবহার করা হয়, জন্য আমি সব কিছু খাইতে পারি না। এগুলো এক ধরনের, এগুলোকে বলা হয় যে নিকুমান, শুকর ব্যবহার করা হয়। আমি কি খাবো? আমি 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 কি খাবো? আহ, পাইছি। এটা হচ্ছে এক ধরনের স্যান্ডউইচ, ভিতরে আপনার বাদাম বাদাম আর কী যেন একটা মিলায় আর কি, এটা জানি না আমি, এটা অনেক মজার। খাবারের অভাব নেই, এগুলো মোটামুটি সবই হালাল, এখানে যা আছে সবই হালাল মোটামুটি। বাটার বাটার আছে, চিজ আছে, দুধ আছে, সম্ভবত আইসক্রিম মেবি। হালাল এটা, হারাম না, কারণ এটা রুটি, রুটি হারাম হইতে পারে না। এগুলো হচ্ছে নান, 178 করে, পাশে অনেকগুলো আছে খাওয়ার সময়। এটা হচ্ছে মদ, মদ আর মদ, এখানে যত পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের মদ আছে এখানে। মদের আসর এক প্রকার, মদের কোনো শেষ নেই। গিয়ে তাকাবেন শুধু মদ আর বিয়ার। এখন পর্যন্ত আল্লাহর রহমতে মদ মুখে যায় নাই, আর শুকর ইনশাআল্লাহ মদিনা যাবে না। চেবিলস দামি দামি ব্র্যান্ডের এগুলো মদ, এখানে সব মদ, মদ সবই হচ্ছে সাকে, এখানে তরে তরে সাজানো আছে মদ। মদ খাওয়ার ভিতরে মুখে রুচি আনার জন্য এটা খাবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, পরে আবার আরেকদিন কোনো ভিডিও নিয়ে আসবো।